সালাম আলাইকুম শাওমি প্রেজেন্টস আইপিএল ত্বকে সকলকে আমন্ত্রণ ট্রাভি সেটকে নিয়ে আলোচনা করার আগে শুরুতে আমি আপনাদেরকে দুইটা ছবিকে একটু কম্প্যারিজন আকারে দেখাতে চাই একটা ছবি দেখতে পাচ্ছেন সাদা পোশাক পরা ট্রাভি সেট এটা মূলত জাস্টিন ল্যাঙ্গার অস্ট্রেলিয়া টিমের কোচ হওয়ার আগে ট্রাভি হেডের ব্যাটিং গেস্টার আরেকটা যেটা এখনকার সময় আইপিএলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাস্টিন ল্যাঙ্গারের কোচিং পাওয়ার পর ট্র্যাভিস সেট তার ব্যাটিংয়ে যেরকমভাবে পরিবর্তন করেছেন তার ব্যাটিং শেপে সেটার একটা গেস্টার আপনারা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ব্যাপারে জাস্টিন ল্যাঙ্গার নিজে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে একটা সাক্ষাৎকার দিয়েছেন যেখানে তিনি বলেছেন কিভাবে তার কোচিং পাওয়ার পর ট্রাভিস সেট পুরোপুরি বদলে গেছে আবার আমরা ছবি দুইটাতে ফেরত যাই খেয়াল করে দেখেন জাস্টিন ল্যাঙ্গারের কোচিং পাওয়ার আগে হেডের দাঁড়ানোর ধরনটা আর এখনকার দাঁড়ানোর ধরনটা অর্থাৎ পায়ের অবস্থানটা খেয়াল করে দেখবেন তখন ট্রাভিস সেট অনেক বেশি মাত্রায় ওপেন স্ট্যান্সে ব্যাটিং করতে দাঁড়াতেন যেটা এখনকার সময় স্বাভাবিকভাবে অনেক ব্যাটাররাই ম্যাক্সিমাম ব্যাটাররাই এরকম ওপেন স্ট্যান্সে ব্যাটিং করতে দাঁড়ান তবে এখন বর্তমান সময় অর্থাৎ জাস্টিন ল্যাঙ্গারের কোচিং ফিলোসফি পাওয়ার পর ট্রাভিস হেডের দাঁড়ানোর পজিশনটা কিন্তু বদলে গেছে তিনি পুরোপুরি ক্লোজ টান্সে অর্থাৎ সামনের পা এবং পেছনের পা পুরোপুরি প্যারালাল শেপে তিনি ব্যাটিং করতে দাঁড়ান অর্থাৎ এই জায়গাটা একটা গঠনগত পরিবর্তন হয়েছে আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে তার ব্যাটের অবস্থানটা খুবই সারপ্রাইজিং একটা ব্যাপার জাস্টিন ল্যাঙ্গারের কোচিং পাওয়ার আগে ট্রাভিস হেডের ব্যাটের পজিশনটা ছিল পয়েন্ট করা ফার্স্ট স্লিপ বরাবর আর এখন ট্রাভিসের ব্যাটের পজিশনটা কিন্তু পয়েন্ট করা উইকেট কিপার বরাবর ইনফ্যাক্ট তার হাতের অবস্থানটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন হাতের অবস্থানটা ওই সময়টায় সেটা আসতো কিন্তু লেগ স্ট্যাম্পের বাইরে থেকে অনেকাংশে বা লেগ স্ট্যাম্প থেকে মিডল স্ট্যাম্প বরাবর আর এখন তার হাতের অবস্থানটা অর্থাৎ তিনি ব্যাট যেখান থেকে ক্যারি করছেন সেই অবস্থানটা শুরু হচ্ছে মূলত কিন্তু মিডল স্ট্যাম্প থেকে বা মিডল অফ ওই জোন থেকে ইনফ্যাক্ট এখন তার হাতের অবস্থানটা কিন্তু অনেকটা প্যাডের কাছাকাছি অঞ্চল থেকে যেটা তার আগে অনেক উঁচু অবস্থানে ছিল এখন জাস্টিন ল্যাঙ্গার কিন্তু এই পুরো ব্যাপারটা ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে একটা সাক্ষাৎকারের মাধ্যমে ক্ল্যারিফাই করেছেন কেন ট্রাভিস হেডের ব্যাটিংয়ে তিনি এই পরিবর্তনটা এনেছেন মূলত ব্যাটিং এমন একটা বিষয় যে এক একজন ব্যাটারের জন্য এক একটা টেকনিক কাজ করে কোনো ব্যাটার হয়তো বা তার বডি বায়োমেকানিক্স অনুযায়ী ওপেন স্ট্যান্সেই ভালো আবার কোনো কোনো ব্যাটারের জন্য কিন্তু ক্লোজ তান্স প্রয়োজন হয় মূলত জাস্টিন ল্যাঙ্গারের জন্য গবেষণার বিষয়টা এখানে ছিল যে ট্রাভিস হেডের বডি বায়োমেকানিক্স এবং সেই সঙ্গে তার ব্যাট ধরার ধরন অনুযায়ী তার জন্য কোনটা সুইটেবল এটাই তিনি বের করেছেন নাম্বার ওয়ান যে পয়েন্টটা সে পয়েন্টটা হচ্ছে ট্রাভিস সেডের ব্যাট ধরার ধরনের জায়গাটা জাস্টিন ল্যাঙ্গার মেনশন করেছেন প্রথমত টপ হ্যান্ডটা ডমিনেট করে তিনি যখন শর্ট খেলেন তার টপ হ্যান্ডটা ডমিনেট করে বটম হ্যান্ডটা তার আগে যখন ব্যাট ধরার ধরনটা ছিল যে স্লিপের দিকে তিনি ব্যাটের পজিশনটা পরিষ্কার করে রেখেছেন ইনফ্যাক্ট তার ব্যাট ধরার গ্রিপের জায়গাটা ছিল আসলে মূলত লেগ স্ট্যাম্পের ওই করিডোরটা থেকে লেগ স্ট্যাম্প করিডোর থেকে তিনি তার ব্যাটকে আনছেন সো তার বটম হ্যান্ডটা অনেক বেশি মাত্রা রিল্যাক্সড হয়ে যেত বটম হ্যান্ডটা স্ট্রং ছিল না জাস্টিন ল্যাঙ্গার এই জায়গায় চিন্তা করলেন যে তার বটম হ্যান্ডটাকে স্ট্রং করার জন্য কি করতে হবে তখন তিনি তার বটম হ্যান্ডটাকে স্ট্রং করার জন্য দেখলেন তার বায়োমেকানিক্স অনুযায়ী যদি তিনি ব্যাটের পজিশনটাকে উইকেট কিপার ডিরেকশানে রাখেন অর্থাৎ তার ব্যাটের ফেসটা উইকেট কিপার ডিরেকশানে থাকে এবং সেই সঙ্গে তার ব্যাট ধরার অবস্থানটা একটু নিচের দিকে প্যাডের কাছাকাছি এবং মিডল স্ট্যাম্প ওই জোনটা থেকে তার ব্যাট ধরার অবস্থানটা শুরু হয় সেটা তার জন্য আরও অনেক বেশি মাত্রায় ইজিয়ার তার বটম হ্যান্ডটাকে স্ট্রং রাখার ক্ষেত্রে এই বিষয়টা জাস্টিন ল্যাঙ্গার মেনশন করেছেন যে তার বটম হ্যান্ডটাকে স্ট্রং করার জন্য তিনি তার ব্যাটিং স্টান্সের জায়গাটাই পুরোপুরি পাল্টে ফেলেছেন আগে যেটা ছিল যে ট্রাভি সেট শুধুমাত্র অফসাইড ওরিয়েন্টেড শট খেলতেন এবং অনসাইড ওরিয়েন্টেড শট খেলতে পারতেন না শর্ট পিচ বলে পুল করতে পারতেন না তার পেছনে সবচেয়ে বড় কারণের জায়গাটা ছিল তার বটম হ্যান্ডটা স্ট্রং রাখতে তিনি পারতেন না বটম হ্যান্ডটা অনেক বেশি মাত্র রিল্যাক্স রাখতে পারতেন সো এই জায়গাটায় জাস্টিন ল্যাঙ্গার যেটা গবেষণা করে দেখেছেন যদি তার ব্যাটের পোশ্চারটা ওইভাবে রাখা হয় অর্থাৎ উইকেট উইকেটকিপার বরাবর ডিরেকশন এবং তার হাতের অবস্থানটা শুরু হচ্ছে মিডল স্ট্যাম্পের ওই জোনটা থেকে তখন তিনি খুব ইজিলি পুল শট বা হুক শট করতে পারছেন এবং শুধুমাত্র অফসাইড ওরিয়েন্টেড বা অফসাইড ডমিনেটিং শট তিনি খেলছেন না পায়ের প্রদূষণের ব্যাপারে যে বিষয়টা জাস্টিন ল্যাঙ্গার বলেছেন যখন তিনি ওপেন স্ট্যান্সে দাঁড়াতেন এবং তার ব্যাটিং বায়োমেকানিক্সের জায়গাটা এরকম ছিল যে বটম হ্যান্ডটা অনেক উইক ছিল তিনি শুধুমাত্র জায়গায় দাঁড়িয়ে তখন অফসাইডে হ্যান্ড থ্রো করতেন এবং অনেক বেশি মাত্র অফসাইড ওরিয়েন্টেড শট তিনি খেলতেন এবং অফসাইডে তিনি হ্যান্ডটাকে থ্রো করতেন অথবা প্রপার কন্ট্রোলে তিনি খেলতে পারতেন না এখন ট্রাভিস সাইডের বডি বায়োমেকানিক্স অনুযায়ী তিনি যখন ক্লোজ স্ট্যান্সে ব্যাটিং করতে দাঁড়াচ্ছেন তার জন্য তার ব্যাটের অবস্থানটা যে জায়গাটা থাকছে সেই জায়গা থেকে তিনি অল ওভার দ্য উইকেট শট নেগোশিয়েট করতে পারছেন এটা তার ব্যাটিং বায়োমেকানিক্স অনুযায়ী জাস্টিন ল্যাঙ্গার গবেষণা করে বের করেছিলেন যে কারণে তার মধ্যে এই ধরনের একটা প্রত্যাবর্তন আমরা দেখতে পেয়েছি আপনি একদম পুরো ছবির মাধ্যমে একদম কমপ্লিট পিকচারটা পেয়ে যাচ্ছেন যে একটা সময় যখন তিনি হয়তো বা এতটা প্রমিনেন্ট ছিলেন না বা এত হার্ড হিটিং করতে পারতেন না ইনফ্যাক্ট শুধুমাত্র একটা দিকেই তার শট স্কোরিং জোন ছিল সেটা হচ্ছে অফসাইডে তিনি হ্যান্ড থ্রো করতেন এখন কিন্তু তার শটের কন্ট্রোলটা বেড়েছে এবং কন্ট্রোল বাড়ার পেছনে বড় কারণ হিসাবে দেখানো হয়েছে মূলত তার হাতের অবস্থানটা অর্থাৎ ব্যাটিং পজিশনে তার ব্যাট রাখার অবস্থান ব্যাটের ফেসটা পয়েন্ট করছে উইকেট কিপারের দিকে এবং হাতটাকে তিনি রাখছেন প্যাডের অনেক কাছাকাছি এবং তার হাতের জায়গাটা শুরু হচ্ছে অর্থাৎ ব্যাট হোল্ডিং পজিশনটা শুরু হচ্ছে মিডল স্ট্যাম্প থেকে যেটা আগে লেগ স্ট্যাম্পে ছিল এবং ব্যাটের ফেসটা পোর্শন করা ছিল স্লিপের দিকে এবং তিনি দাঁড়াতেন ওপেন স্ট্যান্সে সো এই জায়গাটা জাস্টিন ল্যাঙ্গার পরিবর্তন করেছেন এখন সত্যি কথা বলতে আমরা প্রেফার করি ওপেন স্ট্যান্সে ব্যাটিং করা কিন্তু ট্রাভিসাইডের বডি বায়োমেকানিক্স অনুযায়ী সেটা ক্লোজ স্ট্যান্সে ব্যাটিং করাটাই সাপোর্ট করেছে জাস্টিন ল্যাঙ্গার সেটাই পরিবর্তন করেছেন এটা সত্যিকারের অর্থে এক একজন ব্যাটারের জন্য এক একভাবে কাজ করবে এগুলোই কিন্তু আসলে একজন কোচের কাজ এবং কোচিং বায়োমেকানিক্সের কাজ সরি টু সে আমাদের দেশের সত্যিকারের অর্থে এই কোচিং বায়োমেকানিক্স নিয়ে চর্চাটা আসলে খুব কম যে কারণে কোনো একজন ব্যাটসম্যানের স্ট্রেংথটা আসলে কোথায় হওয়া উচিত এটি আমরা ধরে উঠতে পারি না ট্রাভিস সেটের ব্যাপারে আপনাদের কাছ থেকে মন্তব্য মতামত জানতে চাই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন